মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর ইতিমধ্যে ইসারপাড়ার একটা জায়গায় আমরা উপস্থিত হয়েছি, যে এলাকাটা বা যে চতুর্পাশটা বন্যার কবলে জর্জরিত। আজকে ঈদুল আজহার দিন সমস্ত পৃথিবী ব্যাপিয়া খুশি উদযাপন করা হর। আর এই খুশির দিনও ইসারপাড়ার অসংখ্য পরিবার বন্যার কবলে জর্জরিত। ইসারপাড় বা মাধবপুরের অসংখ্য পরিবার বন্যার কবলে পড়ছেন। বন্যায় অনেক মানুষের বাড়িঘর ঘুরাইছে। ইতিমধ্যে আমরা দেখতাম পারি আর যে পানি কিছু কমতে আরম্ভ হয়েছে, তো আশা করি আর কিছু সময়ের ভিতরে কমে যাব। কিন্তু সামান্য সময়ে এই ইসারপাড় এলাকার অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যে ক্ষয়ক্ষতির পরিদর্শন করার লাগিয়া ইতিমধ্যে সমাজ কল্যাণ পরিষদর পক্ষ থেকে একদল প্রতিনিধি মানুষের বন্যায় যারা বাড়িঘর বুড়াইছে এরার সবর বাড়িয়ে বাড়িয়ে গিয়া খায় খবর লইতরা বা খায় খবর লইবার লাগি যাইতরা। তো মাধবপুর আর ইসারপাড়ার লগে সংযুক্ত একটা সেতু আছে, যে সেতুটা যদিও কাঠর বা লাহড়ি রয়ে থাকে তবে খুব মজবুত আসলো। আপনারা দেখতে পাত্রা বর্তমানে এটারও অবস্থা খুবই খারাপ, বা এটার দিয়া চলাচল করা ঝুঁকিপূর্ণ বা অনেক ভয়ঙ্কর ব্যাপার। তো আমি বিশেষ করিয়া সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ইসারপাড়ার যেগুলা পরিবারও বন্যা বাড়িঘর বুড়াইছে না, আপনারা আপনারা প্রতিবেশী যারা বাড়িঘর বুড়াইছে এরার দিকে একটু লক্ষ্য রাখবা। যদি এরা রান্নাবাড়া করিয়া খাইতে অসুবিধা হয়, আপনারা খাওয়ার ব্যবস্থা করিয়া দিবা। আর আমরাও সমাজ কল্যাণ ইনশাআল্লাহ সারার পাশে আছি, যখন যেটা অসুবিধা হইবা আপনারা আমাদের জানাইবা, যথাসাধ্য আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো। এই বলি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।